বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোহাম্মদ ইকবাল হোসেন ভাই এন্টারপ্রাইজ ক্যালকুলেশন পক্ষ থেকে যখন যে গাড়িগুলো চলে আসে আপনাদের মধ্যে চলে আসে গাড়িগুলো দেখানোর জন্য আমাদের শোরুমে কিন্তু অনেক গাড়ি কালেকশন আছে ভিউয়ার্স আপনারা কম দামি থেকে শুরু করে বেশি দামি অনেক গাড়ি আপনার কালেকশনে আছে আপনাদেরকে দিতে পারবো আমাদের কিন্তু দুটি শোরুম আরেকটি শোরুমে অনেক গাড়ি কালেকশনে আছে কেউ যদি আপনার স্টেশন ওয়াগন লাগে এবং আপনার প্রোবক্স লাগে আটের মডেল স্টেশন ওয়াগন 2000 আপনার হচ্ছে একের মডেলের এবং জি করোলা এক্সিও জি প্যাকেজের এক্সিও এক্স আছে 11 মডেলের লিমিটেড ভার্সন এক্সিও 2013-র আছে এক্সিও জি আপনার হচ্ছে 2006-এর আছে এবং আপনার এক্সিও আপনার এক্স লিমিটেড সাদা কালার আছে সুজুকি আল্টো আছে সুজুকি ওয়াগনার আছে এবং হার্ড জিপ যেমন আপনার হচ্ছে হোন্ডা বেজার 16-র আছে প্রাডো আছে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি কালেকশনে আছে আপনাদের জন্য আজকে কিন্তু আপনাদের জন্য যে গাড়ির জন্য রিভিউতে চলে এসেছে 2006-এর মডেলের 2012-র রেজিস্ট্রেশন একটি আপনার পিক আপ এটি হচ্ছে আপনার হচ্ছে বেজিশু বলা হয় এটি কিন্তু আপনার হচ্ছে লাইটেস্ট পিক আপ আপনার এই গাড়িটি আপনার দেখাবো কী কন্ডিশনে আছে গাড়ি কিন্তু ব্যাস আপনার হচ্ছে ডাবল সিলিন্ডার সিএনজি করা আছে এবং আপনার 1800 সিসি 7K ইঞ্জিন এবং আপনার গাড়িটি কিন্তু আপনার হচ্ছে 1.5 টনের আপনার ক্যাপাসিটি এবং সিঙ্গেল চাকা এবং আপনার হচ্ছে গাড়িটি কিন্তু অকটেন এবং সিএনজি দুটি কিন্তু ওকে আছে এই গাড়িটি কিন্তু আপনার কী কন্ডিশন আছে আপনাদের দেখাচ্ছি গাড়ি কিন্তু ডেন্ট পেন থেকে শুরু করে সম্পূর্ণ একটা গাড়ির কালেকশন আছে ইনশাআল্লাহ সামনে দেখা শুরু করি যেহেতু আপনার সাইডে দেখানো হয়েছে সামনে দুটি হেডলাইট কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে নতুন অবস্থায় আছে এবং বাম্পারটিও দেখাচ্ছে আপনাদের কী কন্ডিশন আছে এটি ভারতের রেজিস্ট্রেশন হয়েছে এটি ঢাকা মেট্রো ঠ যখন আপনি মনে করবেন যে একটি গাড়ি কভারভ্যান ছাড়া হয় তখন কিন্তু ঢাকা মেট্রো ঠ আর যে গাড়িটি কভারভ্যান সহ আসে এটি হচ্ছে আপনার ঢাকা মেট্রো ম যখনই ম সিরিয়াল মনে করবেন তখনই দেখবেন যে হচ্ছে কভারভ্যানের নাম্বার আর যেটি হচ্ছে ঢাকা মেট্রো ঠ এটি হচ্ছে আপনার হচ্ছে খোলা পিক আপ বলা হয় এটাকে এবং এটি হচ্ছে ঢাকা মেট্রো ঠ এবং 13 সিরিয়ালের আপনার এই গাড়িটি এসছে মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি এবং এটিকে আপনার হচ্ছে আমরা এটাকে কিন্তু আপনার বেজিশু বলা হয় এবং আছে এটি কিন্তু লাইটেস্ট নামে পরিচিত এটি টয়োটা ব্র্যান্ডের লাইটেস্ট পিক আপ এবং এটি কী কন্ডিশন আছে সামনে সবটি দেখাচ্ছি আপনাদেরকে সামনে বাম্পারটি ফ্রেশ আছে স্টিল বাম্পার চাইলে আপনারা লাগাতে পারবেন স্টিল বাম্পারটি লাগানো নেই এবং গাড়িটির কিন্তু প্রত্যেক গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে যেহেতু এটি পিছনে কিন্তু একটি গ্লাস আছে এবং আপনার সামনে ডান পাশ বাম পাশ সামনে এবং পিছনে গ্লাসটি আপনাদেরকে দেখাচ্ছি এবং লুকিং গ্লাসটিও আপনাদের সচল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং বডি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনার হচ্ছে পরের গ্লাসটি ভালো অবস্থায় আছে এবং সাত থেকে শুরু করে গাড়ি কিন্তু ওভারঅল একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এবং ইঞ্জিনটি কিন্তু এটি কিন্তু সিটের নিচে আপনার হচ্ছে বাম পাশে যে বসবে যাত্রী তার আপনার নিচে বসার যে সিটটি সিটের নিচে কিন্তু আপনার ইঞ্জিনগুলো আপনার এই মডেলে এসছে অতএব এটি কিন্তু এখানে আছে কী অবস্থা আছে আপনাদেরকে বাম বডিটি দেখাচ্ছে কী কন্ডিশন আছে একটি সিএনজিটি কিন্তু 60 সিলিন্ডার বাম পাশে একটি দেওয়া আছে এবং আপনার হচ্ছে রিমসগুলো কিন্তু আপনার আপনার সিলভার কালারের এবং হচ্ছে নর্মাল রিমসগুলো আসছে এবং কী অবস্থা আছে বডিটি কিন্তু আপনার দেখাচ্ছে কী কন্ডিশন আছে বডিটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে যে ডালাটি ডালাটি কিন্তু কোনো পচে নেওয়ার সময় কিন্তু অনেক পিক আপে কিন্তু আপনার ডালাটি কিন্তু পচে যায় এবং আপনার এটি কিন্তু অনেক কষ্ট করে কাজ করানো লাগে আপনাদের একটি জিনিস দেখায় যদি আপনারা চান এটা কিন্তু ফোল্ডিং করা আছে এখানে উঠে যখন সামান ক্যারি করবেন আপনি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি এটা উঠে লক করে আপনারা হচ্ছে নিতে পারবেন সামান কম হলে এটা আপনার নামায় নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেই সিস্টেমটি করা আছে দুটি সাইডেই এবং আপনার পিছনের সাইডে কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাঙা নেই ফ্রেশ কন্ডিশনে আছে দুটি ব্যাগলেট এবং ডিজিটাল প্লেট কিন্তু সামনে পিছনে কিন্তু দুটি আছে ঢাকা মেট্রো 13 সিরিয়ালে দুটি ডিজিটাল প্লেট আছে এবং আপনার গাড়িটি কিন্তু স্পেয়ার চাকাটি কিন্তু নিচে আছে এবং আপনার জগ হুইলেন্স লিভার আলহামদুলিল্লাহ একদম রেডি আছে আপনারা হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন দেখিয়েছি পিছনের সাইডে কী অবস্থা আছে এখন দেখাবো আপনার ডান পাশটি কী কন্ডিশন আছে ডাস্টার ম্যাটটি লাগানো আছে আলহামদুলিল্লাহ এবং রিমসগুলো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি রিমস এবং টায়ার চারটি টায়ার মোটামুটি ভালো অবস্থায় আছে ইনশাআল্লাহ আপনারা দীর্ঘদিন মনে করেন যে 8 থেকে 9 মাস 1 বছর কাছাকাছি চালাতে পারবেন যদি ট্যাম্পার না চলে যায় সেক্ষেত্রে এবং আউটি সিলিন্ডার দেখাচ্ছি যেহেতু বাম পাশের সিলিন্ডারটি দেখানো হয়েছে আপনাদেরকে আউটি সিলিন্ডার এখানে আছে দুটি সিলিন্ডার দেখাচ্ছি এবং আপনি যখনই ঢালাতে উঠবেন তখন কিন্তু এখানে পা দিয়ে আপনি কিন্তু ঢালাতে উঠতে পারবেন দুই সাইডে কিন্তু দুটি পা দানি দেওয়া আছে এবং পিছনে গ্লাসটিও দেখাচ্ছে এটি পিছনের গ্লাসটি কিন্তু ফেস গ্লাস হয় কখনও আপনার যেগুলো পিক আপের এবং ওগুলো কিন্তু আপনার ফেস গ্লাস পিছনের গ্লাসটি হয় এটাকে পকেট গ্লাস ব্যাক সাইডের পকেট গ্লাস বলা হয় এবং অকটেন ট্যাঙ্কের মুখটি কিন্তু ডান পাশে এখানে দেওয়া আছে এখান দিয়ে অকটেন আপনারা ভরতে পারবেন এবং সিএনজিতে আপনারা চালাতে পারবেন ও দুটি সিস্টেমে কিন্তু গাড়ির দেওয়া আছে এবং আপনার পকেট গ্লাস এই পাশে ছোটো যে গ্লাসটি এটিও ভালো আছে এবং ডান পাশের গ্লাস থেকে শুরু করে এবং রিমস টায়ার কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখাচ্ছি
এবং বডিটি কিন্তু দেখানো হচ্ছে কি অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ কোনো প্রকার কাজ নেই, আপনারা এসে হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ। শুধু এসিটি কিন্তু ওকে নেই, এসি কিন্তু ব্লোয়ার সিস্টেম দিয়ে বাতাসটি পাবেন, কিন্তু ঠান্ডা পাবেন না, কারণ কভার ভ্যান এবং পিক আপের কিন্তু এসি সচরাচর রেডি রাখে না। কারণ হচ্ছে এগুলো নিয়ে ড্রাইভার অনেক সময় স্টার্ট করে এসি দিয়ে আপনার বসে থাকে, যার কারণে স্যালানি নষ্ট হয় বিধায়। কাস্টমার যারা গাড়িগুলো ক্রয় করে তারা কিন্তু এসিটা ওকে করে না, যার কারণে এসি প্রয়োজন নাই বিধায় আমরা কিন্তু এসিটি ওকে করি নাই। অর্থাৎ আপনার এসি সিস্টেম আছে, আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেছি গাড়ির হলো কী অবস্থা আছে, ওভারহল বাইরের সাইডটি, একটু ভিতরের সাইডটি আপনাদেরকে সংক্ষেপে একটু দেখাচ্ছে কী অবস্থায় আছে। এটি কিন্তু অটো গিয়ার, গিয়ারটি কিন্তু অটো গিয়ার এবং গ্লাসগুলো কিন্তু এটি হচ্ছে ম্যানুয়াল, দুটি গ্লাস স্যান্ডেলে আছে ম্যানুয়াল এবং আপনার হচ্ছে অডিও সেটটি কিন্তু এটি লাগানো আছে। এটি কিন্তু অডিও সেটটি কিন্তু লাগানো আছে, অর্থাৎ এটি কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা নাই, লাগাইতে চাইলে আপনারা লাগাইতে পারবেন। এবং সিলিংটিও দেখাচ্ছি কী অবস্থা আছে, ভিতরে সেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী অবস্থা আছে। সিট কভারগুলো আলহামদুলিল্লাহ লাগানো আছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়িটি কিন্তু দেখাচ্ছে কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। দেখিয়েছি গাড়িটির কী অবস্থায় আছে আপনার ভিতরের সাইডটি এবং গাড়িটি কিন্তু বাইরে সম্পর্কে কিন্তু আপনার আছে। 2006 মডেল, 2000 আপনার 12 রেজিস্ট্রেশন, লাইটেস পিক আপ এবং আরেকটি সংক্ষেপে আমরা বলে থাকি সেটি হচ্ছে এটাকে বেজি শু বলা হয় পিক আপ। অতএব আপনারা যে সাবজেক্টে নিয়ে থাকেন এটি কিন্তু আপনার 2006 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 1800 সিসি, 7K ইঞ্জিন, গিয়ারটা হচ্ছে অটো গিয়ার, গ্লাসগুলো ম্যানুয়াল, অকটেন সিএনজি দুটি ওকে আছে, সিট ক্যাপাসিটি 3 জন, ড্রাইভার সহ 3 জন ভিতরে বসতে পারবেন। এবং এটি কিন্তু পেপারস সম্পূর্ণ আপডেট, ফার্স্ট টাইম ইউজার থেকে গাড়ি ক্রয় করা আছে, আপনি নিতে পারবেন। এটি প্রাইসটি হচ্ছে দামাদামি প্রাইস 7,85,000 টাকা। যারা আমাদের রিভিউতে ভিডিওগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক দিন যাবত কভার ভ্যান এবং হচ্ছে পিক আপ অনেককে কমেন্টস করতেছেন ভাই আমাদের একটা কভার ভ্যান এবং পিক আপ লাগবে, ইনশাআল্লাহ আমাদেরকে একটি কভার ভ্যান পিক আপ ব্যবস্থা করে দিবেন। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে এই পিক আপটি কালেকশন করেছি, এটি কিন্তু টয়োটা ব্র্যান্ডের, আপনাদেরকে ডিটেলস বলেছি গাড়িটি, এটি আজকিং প্রাইস হচ্ছে 7,85,000 টাকা। আপনারা রিভিউটি দেখে আসলে আপনাদের জন্য অবশ্যই প্রাইসটি কমানো হবে। আমাদের শোরুমটি লোকেশন হচ্ছে বারিধারা ব্লক জে রোড 9 প্লট 6 নতুন বাজার ঢাকা পরাশপুর, এখানে শোরুমটি অবস্থিত। সকাল 9টা থেকে রাতে 10টা পর্যন্ত শোরুমটি ওপেন থাকে, শুক্রবার শনিবার ফ্রাইডে বন্ধ থাকে না। যে নাম্বারটি যোগাযোগ করবে সেটি হচ্ছে 0172642114, 0170440566, দুটি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিকানাটি স্ক্রিনে দেওয়া থাকবে। এবং গুগল ম্যাপে দেখে আসতে পারেন ভাই ভাই এন্টারপ্রাইজ, যখনই সার্চ দেবেন বারিধারা ব্লক যেতে 9 নম্বর রোড যখনই সার্চ দেবেন তখন আমাদের শোরুমের লোকেশনটি চলে আসবে ইনশাআল্লাহ। আর একটি জিনিস আপনাদের বলি, আমাদের কিন্তু কোনো প্রকার ব্যাংলোর ব্যবস্থা, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি আমরা। এবং আপনার এলপিজি সিএনজি কনভার্সন করা হয়, আমাদের সিস্টেমটি নতুন চালু করেছি, আমাদের দুটি শোরুম আছে, দুটি শোরুমে অনেক গাড়ি কালেকশন আছে ইনশাআল্লাহ, আপনারা এসে দেখে হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা আমাদের রিভিউগুলো দেখে থাকেন ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশনের পক্ষ থেকে। আপনাদেরকে আরেকটি জিনিস বলি, গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটির ব্যবস্থা আছে আমাদের শোরুমে, শুধুমাত্র লোনের ব্যবস্থা নেই, এছাড়া আপনারা সকল সার্ভিস আপনারা পাবেন সবসময় আমাদের কাছ থেকে। আমার চ্যানেলটি প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং পাশে থাকা একটি লাইক বাটনে লাইক দিয়ে দেবেন। যখন যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনার প্রয়োজনে গাড়িটি আপনার কাছে ইনশাআল্লাহ সাথে সাথে পৌঁছে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশনের পক্ষ থেকে, আপনাদেরকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।